আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, তাই না? আমরাও মোটামুটি ভালো আছি। বিটিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, দেখুন আকাশের অবস্থা কীরকম অনেক সকালে, কারণ বৃষ্টি ঝড় তুফান হতে পারে, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে আকাশটা। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিবেন। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন ভিডিও। ভিউয়ার্স, সকাল সকালে রাস্তাঘাটের অবস্থাটা দেখুন, দোকানপাটও খোলা হয়নি বেশি, একেবারে নিরিবিড়ি। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিউয়ার্স, কতক্ষণ আকাশ দেখলাম, আপনাদেরও দেখালাম, তারপর নাস্তা টেবিলে চলে আসলাম। ছেলেমেয়েরা আজকে ঘরে, ওদের সাথে নিয়ে চারজন নাস্তা খাবো। ভালো লাগলে আমার ভিডিওটার পাশে থাকবেন, লাইক দিয়ে দেখবেন। ভিউয়ার্স, আমরা নাস্তা খাচ্ছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আপনারা তো জানেনই, যেটাই করি আমরা একসাথে খাই, একসাথে খাওয়াটা পছন্দ করি। তারপরে ছাদে চলে আসলাম, দেখুন ছাদের একটু এসে ঘোরাঘুরি করলে ভালো লাগে, তাই না? আমি একটু ছাদে এসে একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগে, আপনাদের নিয়েই হাঁটি। তাই আপনাদের দেখাচ্ছি, দেখুন গাছগুলো, গাছের সবুজ প্রকৃতি দেখলে ভালো লাগে, অনেক ভালো লাগে। এখন গাছের পাতা কেমন জানি হয়ে গিয়েছে। আমার মেয়েও সাথে আছে, আমার মেয়ে দেখুন একটা গাছের পাতা ছিল, আর ইন্থির আব্বু ওই যে মরা ডালগুলা ফেলে দিচ্ছে। দেখুন ছাদে উঠলে, বললাম না, উঠি হাঁটাহাঁটি করি, আমার মেয়ে আমি কথা বলছিলাম, এর ফাঁকে রিন্থিরাপু ওইগুলা ফেলছে। দেখুন ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন। অনেকে কমেন্ট করে, তাদেরকে ভালোবাসা, অনেক ভালোবাসা, ফুলের শুভেচ্ছা। আর যারা এখনও কমেন্ট করেনি, প্লিজ ভাই বোনেরা আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমাদের, আমার ঘর থেকে দেখুন, ছাদ থেকে আমি পুকুর দেখাচ্ছি। এই পুকুর দেখার জন্য একটা লাইক চাই ভিউয়ার্স, লাইকটা দিয়ে দিবেন। আমার জন্য কচু ভাজি করলাম, একবেলা খাবো এই কচু ভাজি। আর আমার জন্য করলা ভাজি, করলা ভাজি সবাই খাবে, কিন্তু আমি আমার জন্য করছি, আর ওদের জন্য গরু মাংস আলু দিয়ে রান্না করে কচু ভাজি। করলা ভাজিটা কার কার পছন্দ, চিনি না ছোট বড় চিনি মিলে নেই, গরু মাংস আলু তো রান্না করা, ঝেল করে রান্না করবো। এই রান্না বান্না ভাত হয়ে গিয়েছে, দেখুন
সন্ধ্যা নাস্তা আমরা খাচ্ছি, আমরা খাবো নুডলস। মা তো ম্যাগি নুডলস খায় না, আর মা খাচ্ছে মুড়ি দিয়ে, কি জানি এটা নারিকেল দিয়ে। নড়ায়ন পাপা নাও, ম্যাগি নুডলস বানাচ্ছি। আমাদের ভিডিওগুলা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো দেখার সময় লাইক দিয়ে দেখবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।